আপনি হয়তো অনেক সময় দেখেছেন অনেকের হোয়াটসঅ্যাপে ব্লু টিক অফ করা থাকে, মানে আপনি মেসেজ করছেন, ডেলিভার্ড হচ্ছে, সে সিন করছে, কিন্তু সে ধূসর রঙের যে টিক দুটো থাকে সেই দুটোই ডেলিভার্ডের চিহ্ন দেখাচ্ছে, যে ব্লু টিক থাকে সেটা দেখায় না, সেটা অফ করে থাকে। এবার আমি আজকে এমন একটি টিক দেখাবো যার সাহায্যে আপনি ওই যে ব্লু টিকটা অফ করা থাকলেও আপনি বুঝতে পারবেন সে মেসেজ সিন করছে কি করছে না। চলুন আগে একটু পড়ে নিই প্রতিবেদনটা, তারপরে আমরা হাতে কলমে। এখানে বলা হয়েছে ব্লু টিক বন্ধ থাকলেও জানা যাবে হোয়াটসঅ্যাপে মেসেজ পড়ছে কি না। ঠিক আছে, এই একটি সহজ উপায় আপনাকে অবলম্বন করতে হবে। কি দেখুন, এখানে বলা হচ্ছে 2014 সালে হোয়াটসঅ্যাপের সাথে যুক্ত হয়েছিল ব্লু টিক, মানে অসাধারণ এই ফিচার যে সাহায্যে আপনি যাকে মেসেজ পাঠালেন সে ওপেন করলে আপনার ফোনের পাশে যে নীল রঙের দুটি টিক দেখায় সেই মেসেজের একটি টিক আপনার মেসেজকে পাঠানো বোঝানো হচ্ছে, এবং দুটি টিকের অর্থ হলো মেসেজটি রিসিভারের কাছে পৌঁছে গিয়েছে, এবং নীল রঙের দুটি টিক দেখলে বুঝবেন সেই মেসেজটি সিন করেছে বা পড়া হয়ে গেছে। কিন্তু হোয়াটসঅ্যাপে একটি বিশেষ প্রাইভেসি ফিচার রয়েছে, যদি কেউ চান তবে এই ব্লু টিক ফিচার বন্ধ করে রাখতে পারেন, সেক্ষেত্রে সেই ব্যক্তিকে পাঠানো মেসেজ পড়ে বা তা পড়া হয়ে গেলে কখনোই নীল টিক দেখাবে না। যদিও এই বিষয়টি ব্লু টিক বন্ধ থাকলেও ওই মেসেজ পড়া যাবে কি না তা কীভাবে বুঝবেন তা আজকের ভিডিওতে সম্পূর্ণ। তো কী করবেন, প্রথমে আপনি কাউকে হোয়াটসঅ্যাপ ওপেন করে মেসেজটা পাঠিয়ে দিন, তারপরে কিছুক্ষণ ওয়েট করুন, তারপর দেখবেন ব্লু টিকটা হয়েছে কি না। এবার আপনি হয়তো দেখছেন সে অনলাইন রয়েছে কিন্তু মেসেজ করছে না, তাও ব্লু টিক অন হচ্ছে না, আপনাকে ডবল টিক যেটা রয়েছে ধূসর কালারের সেটাই অন হয়ে রয়েছে। এবার আপনি কি করবেন, তো অনেকক্ষণ পরেও ব্লু টিক না দেখা গেলে সেই ব্যক্তির ব্লু টিক বন্ধ থাকতে পারে, ঠিক আছে, তখনই আপনি এই কৌশলটি ব্যবহার করতে পারেন। কি বলা হয়েছে, এবার সেই ব্যক্তিকে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে দিন, তাহলে বুঝতে পারবেন সে আপনাকে উপেক্ষা করছে কি না। এবার আপনার ভয়েস মেসেজে কিছু বলার দরকার নেই, 2-1 সেকেন্ডের জন্য ভয়েস মেসেজ ব্যক্তিকে পাঠিয়ে দিন। এবার সে ভয়েস মেসেজের পাশে ধূসর টিক থাকলে বুঝবেন তা এখনও পড়া হয়নি, কিন্তু উল্টো দিকে মানুষটি যেই আপনার চ্যাট ওপেন করবে তারপরে দেখবেন ব্লু টিক ভয়েস মেসেজের পাশে অটোমেটিক দেখাবে, কারণ ভয়েস মেসেজে এখনও ব্লু টিক দেখা যায়। ওই যে ফিচার্সটা রয়েছে আপনার ব্লু টিক অফ করার, ওটা শুধুমাত্র মেসেজের জন্য, ভয়েস মেসেজে এখনও ব্লু টিক অ্যাভেলেবেল আছে। এবার আমরা একটু হাতে কলমে দেখে নেব কীভাবে ব্লু টিক অফ করা যায়, এবং ব্লু টিক অফ করা থাকলেও কীভাবে আপনি মেসেজ পাঠিয়ে দেখে নিতে পারবেন যে আপনার সে মেসেজ। তো আমি হোয়াটসঅ্যাপ অন করে নিয়েছি। এবার হোয়াটসঅ্যাপ অন করার পর আপনি এখানে ক্লিক করবেন, এবং এই যে সেটিং বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। সেটিংয়ে অপশনে ক্লিক করার পর এই যে অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, তারপর এই যে প্রাইভেসি, প্রাইভেসির উপরে ক্লিক করবেন। প্রাইভেসির উপরে ক্লিক করার পর এই যে এখানে বলেছে রিড রিসিভ স্ট্যাটাস, ঠিক আছে, এটা যে অন রয়েছে মানে এখানে ব্লুটিকটা অন আছে, ঠিক আছে। এবার আপনি যদি এটাকে অফ করে দেন তাহলে ব্লুটিকটা অফ হয়ে যাবে। এবার আমি মেসেজ পাঠিয়ে দেখবো আমার অন্য নাম্বার থেকে যে এখানে ব্লুটিক দেখা যায় কি না। এবার আমি আমার অন্য নাম্বার থেকে যে নাম্বারে ব্লুটিক অফ করলাম সেই নাম্বারে আমি মেসেজ করব। এই যে কিছু একটা পাঠিয়ে দিলাম আমি, এবার সেখানে মেসেজ ডেলিভার হবে সিন করব, কিন্তু মেসেজ এই যে এখানে রয়েছে না ডবল এই যে ধূসর রঙের যে টিক রয়েছে এই টিকটা আপনার দেখাবে, আপনি সিন করলেও আপনি দেখতে পাবেন না। এইবার কি করলে আপনি এই সিনটা ধূসর রঙের সিনটা থেকে ডবল টিক বা ব্লু কালারের সিন টিক হবে তা দেখুন। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ভয়েস মেসেজের পাশে ব্লু টিক দেখা যাচ্ছে, যে ভয়েস মেসেজের পাশে ব্লু টিক দেখা যাচ্ছে, কিন্তু আমি যে মেসেজ এমনি নর্মাল মেসেজ করেছি লিখে সেই মেসেজের পিছনে কোনো ব্লু টিক দেখা যাচ্ছে না। আপনি এইভাবেই আপনিও নিজের থেকে চেক করে নিতে পারেন। চলুন, এই ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে পরবর্তী একটি খুব ইনফরমেটিভ ভিডিও নিয়ে।